নমস্কার আমি শ্রীগোবিন্দ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন আজকে বলবো কুম্ভ রাশি জুলাই মাস দু হাজার একুশ কেমন যাবে সবাই কম বেশি রাশিফল জানতো মানে আপনারা আগ্রহী এবং আমি বলছি যেটা সেটা হচ্ছে নক্ষত্র জন্ম তারিখ এবং সংখ্যা তত্ত্ব সহ প্রত্যেকটা দিনক্ষণ সহ জুলাই মাস আপনার কেমন যাবে সুতরাং যারা কুম্ভ রাশি তারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন একটা কথা বলি কুম্ভ রাশি যাদের তাদের জুলাই মাস যেটা হবে সেটা হচ্ছে বহুল পরিচিতি লাভ জনপ্রিয়তা লাভ নিজের একটা কি বলবো যে ভালো কিছু ব্যাপার ভালো কিছু যোগাযোগ এই ব্যাপারটা রয়েছেই নট অনলি দ্যাট আপনাদের সত্যি কথা বলতে কি একটা টার্নিং পয়েন্ট বলবো জুলাই মাস জুলাই মাসটা আপনার জীবনে টার্নিং পয়েন্ট এবং যদি বলেন কেন টার্নিং পয়েন্টটা কেন তার আগে আমরা লিখে নিন লিখে নিন যে কুম্ভ রাশি জুলাই মাসের কোন কোন দিন আপনার পক্ষে শুভ একটু নোট করুন এক সাত আট অর্থাৎ জুলাই মাসের এক তারিখ সাত তারিখ আট তারিখ দশ বারো তেরো পনেরো সতেরো কুড়ি একুশ তেইশ চব্বিশ এবং আঠাশ বেশিরভাগ দিনই ভালো এক সাত আট দশ বারো তেরো পনেরো সতেরো কুড়ি একুশ তেইশ চব্বিশ এবং আঠাশ তারিখ জুলাই মাস কিন্তু ভালো যাবে এর মধ্যে থেকেও বিশেষ দিন হচ্ছে বারো তেরো পনেরো তেইশ এবং চব্বিশ এর মধ্যেই এর আবার এই চারটে ডেটের মধ্যে বলবো পনেরো এবং তেইশ এই দুটো ডেটে কিন্তু বিশেষ করে যারা একটু লটারি ব্যাটারি খেলা অভ্যাস আছে বা যারা একটু ফাটকা শেয়ার মার্কেট বা এইসব জায়গায় ইনভেস্ট করেন বা যারা এমন কিছু ব্যবসা করেন ফাটকা টাইপের ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো দিন এবারে অশুভ দিন এখানে অশুভ দিনটা কোন কোন যাবে অর্থাৎ জুলাই মাসে অশুভ দিন বা খারাপ দিন বলতে সেটা যেটা সেটা কোন কোন দিন দুই নয় এগারো ষোলো আঠারো এবং দুই নয় এগারো ষোলো এবং আঠারো এই মাত্র অল্প কটা ডেট দুই নয় এগারো ষোলো এবং আঠারো এই কটা ডেট অশুভ এখন জুলাই মাসের রাশি ফলে কুম্ভ রাশি বলবে যাদের জন্ম তারিখ তিন পাঁচ ছয় আট সংখ্যায় জন্ম যাদের তিন পাঁচ ছয় এবং আট সংখ্যায় যাদের জন্ম অথচ আপনার কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু নোড আউট ভালো যাবে এবং নিশ্চয়ই জানেন তিন মানে যাদের ভালো করে নোট করেন তিন তারিখ তিন সংখ্যায় জন্ম মানে তিন বারো একুশ পাঁচ মানে হচ্ছে পাঁচ চোদ্দো তেইশ ছয় মানে ছয় পনেরো চব্বিশ আট মানে আট সতেরো ছাব্বিশ এই তারিখগুলোতে যাদের জন্ম তাদের কিন্তু জুলাই মাস ভালো যাবে শুধুমাত্র এক সংখ্যায় যাদের জন্ম এক দশ উনিশ আঠাশ এই চারটে ডেটে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভরাশি একটু হয়তো আপস ডাউন যাবে সুতরাং সেটা নিয়ে ভাবার বা দুশ্চিন্তা করার কোনো কারণ খুঁজে পায় না নক্ষত্রগত দিক যদি আমি দেখি তাহলে সেকেন্ড জুলাই তিরিশ জুলাই এবং আঠারোই জুলাই এই তিনটে দিন কিন্তু ওভারঅল সবার কিন্তু ভালো যাবে নক্ষত্রগত দিক হতে দেখতে গেলে এবারে আমি সার্বিক বিচারটা যদি আসি কুম্ভ রাশির ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে দেখুন কুম্ভ রাশির একটা নেগেটিভ কথা আমি বলবো যেটা সেটা হচ্ছে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা বিশেষ করে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত লোন থেকে দ্রুত থাকুন চেষ্টা করুন কোনোভাবে যেন লোনের শিকার না হন অর্থাৎ লোন করতে যাবেন না লোন করতে যাওয়াটা আপনার পক্ষে হার্মফুল নামবলন ওয়ান দু নম্বর কথা লোনটা থেকে যারা লোন করেছেন অলরেডি তাদের ক্ষেত্রেও বলি এই সময় খরচ খরচা বা ইএমআই দিতে বা লোন পরিশোধ করতে একটা হেফাজত মেন্টালিটি তৈরি হয়ে যাবে সুতরাং লোনটা থেকে একটু দূরে থাকা আমাদের শ্রেয় হবে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা এই মুহূর্তে প্লাস পয়েন্ট বলবো সেটা হচ্ছে যারা মনে করছেন যে বাড়ি পরিবর্তন করবো বা যারা রেন্টে থাকেন ভাড়া থাকেন বা এইসব ব্যাপারটাও থাকে তাদের দেখবেন যে এই সময় একটা বাড়ি চেঞ্জের বা ঘর পরিবর্তন বা গৃহ পরিবর্তনের একটা পরিবেশের জায়গা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবারে যদি বলি যে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যর সঙ্গে যুক্ত কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখেছি আমি যে মোটামুটি চোদ্দোই জুলাই ঠিক পরপরই চোদ্দোই জুলাই ঠিক পরপরই কর্মক্ষেত্রে একটা পরিবর্তন কর্মক্ষেত্রে একটা নতুন কিছু নতুন কিছু অর্থাৎ ক্রিয়েটিভিটি কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভিটির পরিবেশ কিন্তু এই সময় তৈরি হবে অর্থনৈতিক ভাগ্য ডাউট এই সময়টা ভালোই বলবো আমি সঞ্চার জায়গাটাতে বলবো সঞ্চার জায়গা কিছুটা প্রতিবন্ধকতা থাকবে বাড়ির পরিবেশে হয়তো কিছু পরি প্রবলেম বা অহেতু কিছু ভুল বোঝাবুঝির কারণে বাড়ির পরিবেশ একটা হয়তো অশান্তির পরিবেশ তৈরি হওয়ার চান্সেস আছে সুতরাং চেষ্টা করবেন যে অশান্তিজনক পরিবেশ যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে বা সেদিকে সতর্ক থাকতে বলবো সব মানে সব কুম্ভরাশির জাতক বা জাতিকাদের এবার বক্তব্য হচ্ছে যারা বিশেষ করে প্রেম প্রীতিমূলক বা লাভ অ্যাফেয়ার্সের ব্যাপার যারা বলছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে বিশেষ করে যাদের বাড়ির আশপাশের সম্পর্ক আর কি অনেক সময় হয় না যে আপনার প্রেমিকা হয়তো খুব কাছাকাছি থাকে বা আপনার প্রেমিক হয়তো বাড়ির খুব আশপাশেই থাকে তাদের ক্ষেত্রে বলবো যে এদের ক্ষেত্রে একটু ফালতু মানে অহেতুক একটা ভুল যে পরিবেশ তৈরি হতে পারে কত ভয় দুশ্চিন্তা টেনশনের কোনো কারণ নেই এই ব্যাপারটা আমি দেখেছি একটা ব্যাপার না বললেই নয় সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা বলবো যে কুম্ভ রাশির জুলাই মাসে কিছু অপরচুনিটিস আসলেও কর্মক্ষেত্রের নতুন কোনো কর্ম নতুন কোনো কিছু উদ্যোগ যদি নিতে চান তাহলে আমি বলবো আপনারা জুলাই এবং আগস্ট এই দুটো মাস অপেক্ষা করে সেপ্টেম্বর থেকে আপনারা সেই অপরচুনিটিসগুলো ধরার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে কুম্ভ ক্ষেত্রে একটা কথা না বললে নয় চেষ্টা করবেন নিজের শারীরিক ব্যাপারে একটু খেয়াল রাখতে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্যারেক্টারটা আমি এক সময় যে অ্যাকচুয়ালি এরা এদের বাইরে থেকে চেনা যায় না এবং প্রত্যেকটা কুম্ভ রাশি মানুষের একটা অভি মানে অভিযোগ বা দুঃখ থাকে যে আমাকে কেউ চিনলো না আমাকে কেউ মূল্যায়ন করতে পারলো না সংসারের সত্যি তাই এদেরকে কেউ সঠিক মূল্যায়ন করতে পারে না এটা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং অন্যের জন্য কিন্তু কম বেশি ভীষণই ভালো সুতরাং আমি এই সময়টাতে বলবো নিজেদের শরীরের প্রতি একটু খেয়াল রাখুন আর কুম্ভ রাশির ওভারঅল আমি বলবো যে এই সময় জনপ্রিয়তা পপুলারিটি নিজের একটা সুখ্যাতি বলুন মানে মান সম্মান যশ প্রতিষ্ঠা বলুন সেই জায়গাগুলো ওভারঅল কিন্তু কম বেশি হবে নেগেটিভ ক্ষেত্র বলতে যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে বা যাদের কফ জাতীয় রোগভোগের একটু প্রবণতা আছে ঠিক তাদের ক্ষেত্রে বলবো একটু শারীরিক ব্যাপারে একটু খেয়াল রাখতে আদারওয়াইজ ভয় টেনশন দুশ্চিন্তার কিছুই নেই যাদের যারা একটু বাইক টাইক চালান তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে হাঁটুর নিচের অংশে কম বেশি ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে সুতরাং একটু সতর্কভাবে যা কিছু সতর্ক হয়ে করবেন আর একটা কথা বলে দিই যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে মকর রাশির মতোই আর কি যে রাশি মানে কালারটা তবে সেক্ষেত্রে একটা কালার একটু আমি অ্যাড করতে বলবো জুলাই মাসের ক্ষেত্রে কুম্ভ রাশির পক্ষে ইউলো কালার স্কাই কালার এবং অফ হোয়াইট কালারটা কিন্তু বেটার হবে লাল কালারটা অ্যাভয়েড করতে হবে ক্লিয়ার কুম্ভ রাশিদের ক্ষেত্রেও বলবো যে বিশেষ করে জুলাই মাস মাসের প্রত্যেক শনিবার পারলে নিরামিষ বা সাত্বিক জীবনযাপন করবেন মিথ্যা কথা থেকে দূরে থাকবেন সৎকর্মের সঙ্গে যুক্ত থাকবেন আর পরিশ্রমের উপর ভরসা রাখবেন আশা করি ভালো যাবে এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা জীবনে একটা খুব রিস্কপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কাজ কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো বারো তেরো পনেরো তেইশ এবং চব্বিশ এই পাঁচটা ডেটে করুন বারো তেরো পনেরো তেইশ এবং চব্বিশ এই পাঁচটা ডেটে এই কাজগুলো করুন তাতে করে দেখবেন খুব ভালো হবে মানে ভালো হতেই হবে লোন থেকে দূরেতে থাকুন লোনের ধারে কাছে যাওয়ার চেষ্টা করবেন না যদি একান্ত পয়না থেকে কিছু করার নেই কিন্তু চেষ্টা করবেন দূরে থাকতে বা যাদের লোন আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি মেন্টাল প্রেশারে আছেন তো যাই হোক এই ছিল কুম্ভ রাশির রাশিফল তা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীগোবিন্দ সঙ্গে থাকুন বা আমাদের পরিবারের সঙ্গে থাকুন আর পাশের বেল আইকনটি অন করুন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যাতে করে আপনার সব ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর আমি বিভিন্ন তথ্যমূলক ভিডিও করতে থাকছি এবং প্রত্যেক মাসে রাশিফলটাও বলবো সুতরাং ভিডিওটা দেখতে মানে আমার ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সঙ্গে থাকবেন আর যাওয়ার আগে অন্তর থেকে মন থেকে চাই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার